আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দয়ায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দিনী ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি দোয়ার কথা বলবো, এই দোয়ার আমলটি করে আমাদের এই চ্যানেলের অসংখ্য দিনী ভাই বোনের ফল পেয়েছেন। একজন দিনী ভাই বোন জানিয়েছেন যে গত রাতে আমলটি করার পরে 7টি বছর পরে আল্লাহ তাআলা তাদেরকে সন্তান লাভের সুসংবাদ দিয়েছেন। আমি অনুরোধ করব আপনারাও আমলটি করার উদ্দেশ্যে ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে নিয়মটি ভালোভাবে শুনে সেইভাবে আমলটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকেও নেক সন্তান লাভের সুসংবাদ দিবেন। আমি অনুরোধ করছি যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, দয়া করে সকলে ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন আমাদের নতুন ভিডিওগুলো যাতে আপনার মিস না হয়। চলুন সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখি। আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, এর অর্থই হলো আল্লাহ তাআলার কাছে কিছু চাই বা কোনো বিপদ থেকে মুক্তি চাই বা কোনো সন্তান, নেক সন্তান চাই। দোয়া শুধু দোয়া নয়, বরং দোয়াও একটি ইবাদত। হাদিস শরীফে এসেছে দোয়া একটি ইবাদত। অন্য একটি হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দোয়া হলো ইবাদতের মগজ। তাই আমরা সব সময় সুখে দুঃখে বিপদে আপদে যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলারই কাছে দোয়ার মাধ্যমে চাইব। দোয়া কবুল হওয়ার কিছু সময় রয়েছে এবং কিছু শর্ত রয়েছে, যেই সময়গুলোতে এবং শর্ত মেনে দোয়া বেশি বেশি করলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। তা সত্ত্বেও কিন্তু আল্লাহ তাআলা সব সময়ই দোয়া কবুল করে থাকেন, আপনার দোয়া সব সময় শোনেন, সব অবস্থাতেই শোনেন, সব সময়ই শোনেন, সবার দোয়া শোনেন। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে কোন সময়ের দোয়া মহান রব্বুল আলামিন বেশি বেশি কবুল করে থাকেন। উত্তরে বিশ্ব নবী বলেছিলেন নামাজের পরবর্তী দোয়া এবং শেষ রাতের দোয়া আল্লাহ তাআলা বেশি বেশি কবুল করে থাকেন। অর্থাৎ রাতে আল্লাহ তাআলা আকাশের সব দরজা খুলে দেন মানুষের দোয়া তার কাছে পৌঁছানোর জন্য। তাই আমরা যদি প্রতি রাতে মহান আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে দোয়া করি তাহলে আল্লাহ তাআলা আমাদের সমস্ত চাওয়া পাওয়াগুলো পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। কারণ নিঃসন্দেহ মহান আল্লাহ তাআলা সবার ডাক শোনেন, সবার কথা শোনেন। সেই সময় আল্লাহ তাআলা সবার দোয়া কবুল করার জন্য নিজেই ডাকতে থাকেন, কার কী সমস্যা সেই সমস্যার কথা বললে আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে দিবেন বলেছেন। আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব আমরাও সেই সময়ে রাতে বিশেষ করে তাহাজ্জুদ নামাজের সময় উঠে সুন্দর করে ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করে তওবা ইস্তেগফার দরুদ শরীফ বেশি বেশি পড়ে তারপরে সন্তান লাভের এই পরীক্ষিত দোয়াটি পড়ব। তবে দোয়াটি পড়ার আগে আপনার কাজ হবে শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়া, কয়েকবার দরুদ শরীফ পড়া, কয়েকবার ইস্তেগফার পড়া, কয়েকবার সূরা ফাতিহা পড়া, কয়েকবার সূরা ইখলাস পড়া, তারপরে আপনি এই দোয়াটি পড়বেন। দোয়াটি বেশি বেশি পড়ার পরে আপনি দুই হাত তুলে আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে আপনি একটি নেক সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে বলবেন ইনশাআল্লাহ। দোয়ার মধ্যে আপনি যদি কান্নাকাটি করতে পারেন আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। যে দোয়াটি করতে বলবো সেই দোয়াটি হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামের নেক সন্তান পাওয়ার দোয়া। অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালাম যে দোয়াটি করেছিলেন সেই দোয়াটি করতে বলবো। দোয়াটির বাংলা উচ্চারণ হচ্ছে রব্বি হাবলি মিনাস সলিহিন। আপনি দুই হাত তুলে মোনাজাতেও দোয়াটি করতে পারেন, দোয়াটি বলবেন রব্বি হাবলি মিনাস সলিহিন। তবে দোয়া করার আগে যে নিয়মগুলো বললাম সেগুলো আপনারা বেশি বেশি করবেন। এই দোয়ার অর্থই হচ্ছে হে আমার প্রভু আমাকে সৎ কর্মশীল সন্তান দান করো। এটি পবিত্র কোরআনুল কারিম থেকে নেওয়া দোয়া, সূরা সফফাতের দোয়া। আমি অনুরোধ করব আপনারা অবশ্যই দোয়া করা শেষে, মুনাজাত করা শেষে আবারও কয়েকবার অন্তত দরুদ শরীফ পড়ে নেবেন। দরুদ শরীফ আপনারা চাইলে দরুদ ইব্রাহিম পড়তে পারেন। এই নিয়মে আমলটি করে দেখুন। নিয়ম মেনে যদি আপনি এইভাবে রাতে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকেন তবে আপনার দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। যারা আমলটি করবেন তারা সকলে একটি নিয়ত করে ফেলুন, ভিডিওটিতে অবশ্যই একটি করে কমেন্ট করুন, অন্তত আমিন লিখে কিংবা আল্লাহ আমাকে আমলটি বা দোয়াটি করার তৌফিক দান করুন এভাবে কমেন্ট করুন। আল্লাহ তাআলা যেন আপনার নিয়তটিকে কবুল করে নেন। পরবর্তী নতুন আমলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমি অনুরোধ করব এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেওয়ার জন্য। সন্তান লাভের যে আরও দোয়া রয়েছে সেই দোয়া আমলগুলো দেখার জন্য আমাদের চ্যানেল থেকে দেখে নিন।
এবং আমাদের কমেন্ট সেকশনে দোয়া চান, দোয়া করুন। আমরা অনুরোধ করব আমাদের ভিডিওগুলো ফেসবুকেও দেখার জন্য। দিনে আমল লেখে সার্চ করলে ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব আল্লাহ তাআলা আমাদের সকলকে এইভাবে দোয়া করার মাধ্যমে, এই দোয়ার ওসিলায় আমাদেরকে একটি নেক, সুন্দর, সুস্থ সন্তান দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।